আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, তো ভিডিওটি হচ্ছে চার্জার থেকে গাড়ি কিভাবে দূরে রেখে চার্জ দেওয়া যায়। তো চার্জার থেকে যদি গাড়িটি আপনি দূরে রাখতে চান, তাহলে কিন্তু আপনার চার্জিংয়ের যে তারগুলা সেটি কিন্তু অবশ্যই একটু বড় রাখতে হবে। তো বড় করলেই কিন্তু ব্যাটারিতে রেখে যে চার্জিংয়ের জন্য চার্জার পর্যন্ত তার আনতে হবে সেটি জয়েন্ট দিতে হবে। তো জয়েন্টটি হচ্ছে আমাদের মূলত সমস্যা। তো জয়েন্টটি বারবার পুড়ে যায় এবং কি বারবার হার্ড হয়ে যায়। তো কোন সিস্টেমে অথবা কোন জয়েন্টটি দিলে তার কখনোই পুড়বে না প্লাস গরম হবে না, তো সেই জয়েন্টটি আজকে দেখাবো। এই নিয়মে যদি আপনারা তারের জয়েন্ট দেন, তাহলে অবশ্যই জয়েন্টটি কখনোই পুড়বে না। 100% গ্যারান্টি দিতে পারি যে জয়েন্ট কখনো পুড়বে না। তো ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে তারটি জোড়া দিব, সে তারটি যেমন এরকম দুটি আল ধরে, এটি একটি তার, এটি একটি তার। তো এই আলটির সাথে এই আলটি আমরা জয়েন্ট দিব। তো জয়েন্টটি এইরকমভাবে দিতে হবে যাতে এম্পিয়ারটি অনেক বেড়ে যায় এবং যাতে করে তারটি কোনোভাবে পুড়ে না যায়। তো জয়েন্টটি এরকমভাবে দিতে হবে, তারের অন্য কোনো জায়গায় পুড়লেও জয়েন্টটি পুড়বে না। তো সেই রকমভাবে আজকে জয়েন্ট দিব। তো এইরকম দুটি টুকরা হাতে নিলাম। তো প্রথম টুকরাটি আমরা আগে প্লাস দিয়ে ভালোভাবে একটু সিলে নিতে হবে। তো অবশ্যই যারা প্লাস দা সিলাতে পারেন তারা প্লাস দা সিলাই নেবেন, আর যদি না সিলাতে পারেন তাহলে ব্লেড দা একটু গোল করে কেটে নেবেন, যাতে করে তারের যে এই গোড়ায় যাতে করে প্লাসের চাপ না লাগে, তাহলে কিন্তু কেটে যাবে। এরকমভাবে দুটি আলি ভালোভাবে একটু সিলাই নিতে হবে, সামান্য পরিমাণ একটু সিলাই নিতে হবে। এরকম এরকম যেমন এই দুইটি টুকরা। তো আমরা যে এরকমভাবে দুটি জোড়া দেই, এরকম যে দুটি পেঁচায় দেই, এই জোড়াটি হচ্ছে একদম ভুল। এই জোড়াটিতে এম্পিয়ার লস হয় এবং কি তার এই জায়গায় হিট হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যেভাবে জয়েন্টটি দিতে হবে, তো দুটি জয়েন্ট শেখাবো, আপনারা চাইলে অবশ্যই ভালোভাবে দেখতে পারেন। যেমন তারটি আগে এরকমভাবে আড়িয়াড়িভাবে একটু বসিয়ে নিতে হবে, এরকমভাবে বসিয়ে নিতে হবে। বসানোর পর এই মাঝখানে ধরতে হবে, ধরে এই যে এই পাশের যে আল আছে এই পাশের আল এদিকে প্যাঁচ দিতে হবে, যেরকমভাবে অবশ্যই একটু ভালোভাবে দেখবেন। তারপর প্লাস দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। এক সাইড কিন্তু প্যাঁচ হয়ে গেছে, এই যে এক সাইডের প্যাঁচটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপর এই পাশে ধরে দ্বিতীয় পাশের যে আলটি আছে এআলটি একটু সোজা করে নিতে হবে, সোজা করে এটিও এইভাবে পেঁচিয়ে নিতে হবে। তারপর প্লাস দিয়ে অবশ্যই একটু ভালোভাবে টাইট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন জয়েন্টটা কিন্তু, এই জয়েন্টগুলো কিন্তু হেভি টেম্পার এবং টিকসই, তারের অন্য কোনো জায়গায় ছিঁড়লেও এই জয়েন্টটি ছিঁড়বে না। দেখতে পাচ্ছেন তারের যদি অন্য কোনো জায়গায় ছিঁড়ে যায় তাহলেও এই জয়েন্টটি ছিঁড়বে না। এই জয়েন্টটি কিন্তু হেভি শক্তিশালী। এটা হচ্ছে ব্যাটেনিয়া জয়েন্ট, এটা হচ্ছে হাই ভোল্টেজ তারের জয়েন্ট দেওয়া হয়। এরকম এরকম জয়েন্টে হচ্ছে ব্যাটেনিয়া জয়েন্ট। তো এই জয়েন্টটি যদি দেন তাহলে কিন্তু এম্পিয়ারটা অনেক ভালো থাকবে। তো আরেকটি জয়েন্ট দেওয়া যায়, যেমন তারটি আবার ছিলে নেই, তো আরেকটি কথা সেটি হচ্ছে এরকম জয়েন্ট দেওয়ার পর আপনারা যে কস্টিপ ব্যবহার করেন, তো এই জায়গায় কস্টিপ ব্যবহার করবেন না। যেমন এরকম যে টিউব আছে, তো এটি কিন্তু 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার সব রকমের টিউব পাওয়া যায়। তো এরকম টিউব ব্যবহার করবেন জয়েন্টের এই জায়গায়,
তাহলে কিন্তু অবশ্যই সেটি ভালো হবে। কারণ টিউব ব্যবহার করলে টিউবটা কিন্তু হিট প্রুফ, কারণ হিটে এই টিউবটা কখনো পুড়ে না। তো পজিটিভ কিন্তু একটু হিট হলে কিন্তু হার্ট হয়ে যায়, হার্ট হয়ে তারটি কিন্তু পুড়ে যায়। তো এরকমভাবে এটি ব্যবহার করলে এটি 100% সেফ থাকবে। আর দ্বিতীয় যে জয়েন্টটি সেটি হচ্ছে মেরিট জয়েন্ট। তো যেমন যে কয়টা আলি থাকবে এরকমভাবে ভাগ করে নিতে হবে, তিনটা আল যদি থাকে, সাতটা আল থাকে, এরকমভাবে ভাগ করে নিতে হবে। ভাগ করে একটি আর একটির ভিতরে এরকমভাবে, তারপর এইভাবে সমান করে নিতে হবে। সমান করে এইভাবে একটু টান দিয়ে সেম আকারে, এটি হচ্ছে মেরিট জয়েন্ট। আর একটু আওড়া কাওড়া একটু বেশি হয়, মজবুতটাও একটু ভালো হয়। তারপর সেম রকমে ওইটার মতনই পেঁচে নিতে হবে, এটা কিন্তু মজবুতটা আরও বেশি হয়। যেরকম এটাও কিন্তু অনেক ভালো হয় জয়েন্ট। এপাশে কিন্তু দেই নাই, এপাশে দিয়ে দেখাচ্ছি। এটিও কিন্তু হেভি টিকসই, এমনকি অনেক শক্তিশালী জয়েন্ট। তো এই দুটি জয়েন্ট ব্যবহার করলে আপনাদের কখনোই ছিঁড়বে না, এমনকি এমপায়ারটা অনেক ভালো থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।